আসসালামু আলাইকুম। আজ 12 নভেম্বর 2021 আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপ টপ মার্ক লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ফান্নিহা ইসলাম পান্থী। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে লন্ডনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেন ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিপে হাটোফলি। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে সেখানকার শিক্ষার্থীরা তাকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে তাড়া করলে দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হন। শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরনের সংহতি ইসরায়েলকে এই বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই। বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ছাত্ররা ইসরায়েলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান। এ সময় লন্ডন স্কুল অব ইকোনমিক্সের শিক্ষার্থীরা নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধী আখ্যা দেন ফিলিস্তিনপন্থী ছাত্রছাত্রীরা। তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, তোমার কি এতে লজ্জা করে না? শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেননি ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান। বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ভীত সন্ত্রস্ত ইসরায়েলের রাষ্ট্রদূত দ্রুত গতিতে গাড়িতে উঠছেন, তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের জাতীয় গণমাধ্যমগুলো কার্যত নীরব, বিরোধী দলগুলো প্রতিবাদে তেমন সোচ্চার হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজা প্রদ্যোত মানিক্য দেব বর্মা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, রাহুল গান্ধীর সঙ্গেও ব্যক্তিগতভাবে ভালো ঘনিষ্ঠতা ছিল তার। তবে বছর দুয়েক আগে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টিপরা নামে উপজাতীয় দলগুলোর একটি আলাদা জোট গড়ে তোলেন তিনি। ভারতের ত্রিপুরায় সম্প্রতি মুসলিমদের বাড়িঘর ও মসজিদে হামলার মতো ঘটনা অবিলম্বে বন্ধ না হলে ত্রিপুরাকে এর পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করে দিলেন সুপরিচিত রাজনীতিবিদ মহারাজা প্রদ্যোত মানিক্য দেব বর্মা। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ত্রিপুরা রাজপরিবারের এই উত্তরাধিকারী বলেন, সম্প্রতি বাংলাদেশে যারা হিন্দুদের পূজা মণ্ডপ ও বাড়িঘরে হামলা চালিয়েছে এবং তারপর ত্রিপুরাতেও মুসলিমদের যারা আক্রমণে নিশানা করেছে, তাদের লক্ষ্য একটাই, তারা চায় ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের অবনতি এবং শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করে তোলা। রাজা প্রদ্যোত মানিক্য দেব বর্মা আরও বলেন, এটা ঠিকই যে ত্রিপুরায় এসব সাম্প্রদায়িক সহিংসতার যথেষ্ট প্রতিবাদ হচ্ছে না। আমি যখন 2019 সালে কংগ্রেস ছাড়ি, তার পেছনে প্রধান কারণ ছিল দলটি ত্রিপুরায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তেমন প্রতিবাদ করছিল না। আজকে ত্রিপুরাতেও মুসলিমদের যে ক্রমাগত আক্রমণে নিশানা করা হচ্ছে, কংগ্রেস বলুন বা সিপিএম তৃণমূল, কোনো বিরোধী দলই কিন্তু এর বিরুদ্ধে সেভাবে মুখ খুলছে না। আসলে ত্রিপুরা সব দলেরই লক্ষ্য হল সংখ্যাগরিষ্ঠ বাঙালি হিন্দুদের ভোট পাওয়া, সেজন্য 10% মুসলিমের উপর আক্রমণের বেলায় তারা নীরব। দিল্লিতে তাদের নেতারা টুইট করেই দায় সারছেন। অন্যদিকে ত্রিপুরায় সিপিএমের মানিক সরকার কিংবা কংগ্রেস তৃণমূলের নেতা নেত্রীরাও একটিও কথা বলছেন না, সবাই আসলে ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে ব্যস্ত। রাজা প্রদ্যোত মানিক্য আরও বলেন, ত্রিপুরায় হিন্দু মুসলিম সম্প্রীতির একটি গৌরবময় ইতিহাস আছে। অনেকেই জানেন না, মোঘল আমলে শাহজাদা সুজা যখন ত্রিপুরায় এসেছিলেন, তখন আমার পূর্বপুরুষ ত্রিপুরার রাজারা তার জন্য আলাদা মসজিদ বানিয়ে দিয়েছিলেন। ত্রিপুরা তখন রাজাদের শাসনের একটি স্বাধীন রাজ্য ছিল, কিন্তু এখন এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এর পুরোটাই করা হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা, টিপটপ মার্ট হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমরা। সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রন, ব্রনের দাগ, ব্রনের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ট লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার।
দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটে থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক স্বাগত অপর প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। ভারতের হিন্দু বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ তাদের পোস্টারে বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবালের ছবি ব্যবহার করার পর উগ্র ছাত্র সংগঠনগুলোর চাপে সেই ছবি প্রত্যাহার করে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। আল্লামা ইকবালের বিখ্যাত দেশাত্মবোধক গান সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা সারা ভারতে এখনও রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। মৃত্যুর পরে তিনি পাকিস্তানের জাতীয় কবিরও সম্মান পান। হিন্দু বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ প্রতি বছর 9 নভেম্বর কবি ইকবালের জন্মদিন উর্দু দিবস হিসেবে পালন করে থাকে। এবারেও ওই দিনটিতে তারা একটি সেমিনারের আয়োজন করেছিল। সেই ওয়েবিনারের পোস্টারে কবি ইকবালের ছবি কেন আছে এবং কেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যের ছবি নেই তা নিয়ে তুমুল প্রতিবাদ জানায় আরএসএস এর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। এবিভিপির সমর্থক রিসার্চ স্কলার পতঞ্জলি পাণ্ডে দা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অনুষ্ঠানে পোস্টারে বা নোটিশে প্রতিষ্ঠাতার ছবি থাকবেই, এমনকি উর্দু দিবসেও তার ব্যতিক্রম নয়। সেই আল্লামা ইকবালের ছবি বসিয়ে উর্দু বিভাগ গুরুতর অন্যায় করেছে বলে আমরা মনে করি। এ অবস্থায় আল্লামা ইকবালকে সম্মান জানানোর কারণে উগ্রপন্থী ছাত্রদের আন্দোলনের মুখে উর্দু বিভাগের প্রধান অধ্যাপক আফতাব আহমেদ শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছে, অধ্যাপক আফতাব আহমেদকে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠিও দিয়েছে এবং উর্দু বিভাগের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ইতোমধ্যে আল্লামা ইকবালের ছবি সহ ওয়েবিনারের যেই পোস্টারটি ফেসবুকে ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিন বিজয় বাহাদুর সিং তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মদন মোহন মালব্যের ছবি দিয়ে ওই ওয়েবিনারে নতুন একটি পোস্টার টুইট করেন। আফ্রিকার রাষ্ট্র ইথিওপিয়ার বিরুদ্ধে নানা ধরনের কঠোর নির্দেশনা জারি করেছে জাতিসংঘ। এবার জাতিসংঘের বিরুদ্ধে মারমুখ সিদ্ধান্ত নিল দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নে কর্মরত ইথিওপিয়ার নাগরিকরা আইন ভঙ্গ করলে শাস্তি পাবে। বৃহস্পতিবার ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অজ্ঞাত অভিযোগে বেশ কয়েকজন জাতিসংঘ কর্মীকে গ্রেফতারের পরে একথা জানানো হলো। উত্তরাঞ্চলীয় তাইগ্রে থেকে বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করলে 2 নভেম্বর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ইথিওপিয়া। এরপর রাজধানী আদ্দিস আবাবাতে 100 তাইগ্রিয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে জাতিসংঘের স্টাফ সদস্য 16 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে তাদের জাতিগত পরিচয় প্রকাশ করা হয়নি। জাতিসংঘের 7 কর্মীকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেফতারের পেছনে জাতিগত উদ্দেশ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের যেসব কর্মী ইথিওপিয়াতে বাস করেন তাদের উচিত দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তারা ইথিওপিয়াতে বাস করেন, মহাকাশে নয়। জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নের কর্মী হন না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetvbd.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।